শাকিব ভাইয়ের সাথে যতই তামিম ভাই তামিম ভাই কারণ শাকিব ভাইয়ের সাথে কখনো তামিম ভাইয়ের তুলনা হয় না। শাকিব ভাইকে যারা ভুয়ো বলে তাদের অধিকাংশই আমি দেখি যে তারা খেলা বুঝে না। আমার নাম নাইম, শাকিব ভাইয়ের জন্য নাম রাখছে শাকিব। বরিশাল আমার গ্রামের বাড়ি, কিন্তু বরিশালের সাপোর্ট করি না। বাঘের সাথে কখনো ছাগলের তুলনা না, সেটা মাঠেই দেখা যায়। ছাগল হয়েছে দেখাই যায় যে 47 বল খেলে 50 করে গোল্ডেন ডাক দেখাই যায়, বল খাইয়া ব্যাটিং করে। এটা ছাগল আর কেটা বাঘ মাঠে তো দেখাই যায়, যাকে তারা ভুয়ো বলে সেই বাঘ, আর যাকে তারা ভুয়ো বলে না সেই ছাগল। হ্যাঁ অবশ্যই ছাগল তারা, বরিশাল ছাগল, কারণ বরিশাল আজীবন শুধু একটা জিনিসই বললে দেখতে পারো, এই বছর আমরা কাপ নিব এই বছরই, তাই এই বছর এই বছর বলতে বলতে তো অনেক বছর হয়ে গেল, তো কাপটা কোন বছর নিল? শাকিব ভাই দুইবার বরিশালে ছিল, দুইবার সেমিফাইনালে গেছিল বরিশাল, ফাইনালে গেছিল একবার, একটা আরেকবার সেমিফাইনাল করছিল। আর এখন লর্ড বাবা আছে, দেখি লর্ড বাবা বরিশালকে কি করে, সেমিফাইনালে নিয়ে যেতে পারে কি না। হ্যাঁ কারণ বরিশালে লর্ড বাবা আছে, সে কি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে না? সবসময় মনে রাখবেন আকাশে তারা অনেকগুলো কিন্তু চাঁদ একটা। কুমিল্লার চারটা কি? অবশ্যই বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব ভাই, অ্যান্ডার রাসেল। যদি আজকে বরিশাল জিতে যায় তখন তাহলে বাবু আজকে গোল্ড, লর্ড বাবা যেদিন গোল্ডেন ডাক খাইবে ওদিনই বরিশাল কাপ নেবে। লর্ড বাবাটা ওই যে অভিনয় করে, আমার পায়ে ব্যথা আমার হাতে ব্যথা, ওইটাই হলো লর্ড বাবা। লর্ড বাবার নাম বলা যাবে না, কিন্তু সে সবসময় অভিনয় অভিনয় করে। এই যে কয়দিন আগে যে দেখা গেল উইকেন্ডেসে মেহেদি মিরাজ ই করে যে এরকম মুখ বেসকানি দেয়, ওইটা হলো লর্ড বাবা। সে কোন পজিশনে খেলে আসে? হ্যাঁ ওপেনিং পজিশনে খেলে, শাকিব ভাই উইকেট নিয়ে, শাকিব ভাই নিজে উইকেট নিয়ে সে এত ই করে না, তা আমি মেহেদি মিরাজ ভাই উইকেট নিয়েছে মনে, সে মুখটা ভেঙে যেভাবে ই করছে মনে হয় যে তার হচ্ছে শুধু এরকম করছে। আর তামিম ভাই মুখ বেসকি দিয়ে অনেক, আমার যেটা মনে হয় সে বলছে মানে যার ভাষাটাই বোঝা গেল। চাঁদ উঠলে ফাইনালের খেলা দেখবো। কিছু কিছু ভুয়া লোকরা আছে যারা খেলা বুঝে না, শাকিব ভাইকে যারা ভুয়া বলে তাদের অধিকাংশই আমি দেখি যে তারা খেলা বুঝে না। নাম নাইম, কিন্তু নাম রাখছে শাকিব। আমার নাম নাইম, কিন্তু শাকিব ভাইয়ের জন্য নাম রাখছে শাকিব। বলছিল যে তোমার নাম কি, আমি বলছি আমার নাম শাকিব, বলছিল সত্যি আমার নাম শাকিব, আমি বলছি যে সত্যি কিন্তু আমার আগের নাম ছিল নাইম, তারপর আপনার জন্য আমি নাম শাকিব রাখছি। এবার বলছে তোমার ইচ্ছা কি বড় হইলে, আমি বলছি যে আমার ইচ্ছা ক্রিকেটার।